জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দায় নমো নম। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী স্মারক বক্তৃতায় সমাগত ভক্তমণ্ডলী, আপনাদের আমি স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধা এবং স্বাগত জানাই ব্রহ্মচারী শ্রীমৎ উপাসক বন্ধুজিকে, যিনি আজকে তার গুরুদেবের স্মরণে আয়োজিত এই বক্তৃতায় বক্তা হিসাবে মনোনীত হয়েছেন এবং তিনি আমাদের এই আমন্ত্রণ স্বীকার করেছেন। আমাদের যেমন রীতি আছে সেরকম আমি ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির জীবনী একটু পাঠ করি। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী সাহিত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক উজ্জ্বল নাম। পূর্ব জীবনে তিনি বঙ্কিম দাশগুপ্ত পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় 1960 সালে তার জন্ম। পরবর্তীকালে তার দীক্ষাগুরু শ্রীপাদ মহেন্দ্রজি দীক্ষান্তে বঙ্কিমের নামকরণ করেন মহানাম্রত ব্রহ্মচারী। শ্রীপাদ মহেন্দ্রজি ছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের সাক্ষাৎ কৃপাধন্য, শ্রীগুরুর কৃপায় এবং হরিপুরুষ শ্রী জগৎবন্ধু সুন্দরের আশীর্বাদে মহানাম্রত ব্রহ্মচারী ভারত আত্মার অনুসন্ধানে ব্রতী হন। আধ্যাত্মিক জীবন, দেশাত্মবোধের জীবন এবং মানবতার গভীর আদর্শের পাশাপাশি মহানাম্রতজির শিক্ষাজীবন অত্যুজ্জ্বল ছিল। ছাত্রাবস্থায় মহানাম্রত ব্রহ্মচারী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত 1930 সালে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পান। তারপর 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই দর্শনে তিনি স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। সংস্কৃত এবং দর্শন এই দুটিতেই তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরীক্ষা দিয়েই তিনি আমেরিকা শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিরূপে যোগদান করেন। 1893 সালে প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক ভাষণের 40 বছর পরে এই ঘটনাটি ঘটে। পরবর্তীকালে বিশ্ব ধর্ম সম্মেলনের চিফ এক্সিকিউটিভ চার্লস ফ্রেডরিক ওয়েলারের উদ্যোগে নিউ ইয়র্কের লিভার রাইট কোম্পানি ওয়ার্ল্ড ফেলোশিপ নামে তার বক্তৃতাগুলিকে গ্রন্থরূপে প্রকাশ করেন। মহানাম্রত ব্রহ্মচারীজির বক্তৃতা সম্বন্ধে সে সময়কার সংবাদপত্রগুলিও ভূয়সী প্রশংসা করেছিল। আমি বলি প্রশংসা করার মতো যথেষ্ট যুক্তি ছিল। এখনও আপনারা সেসব প্রবন্ধগুলি পড়লে বা তার লেখাগুলি পড়লে সমানভাবে উদ্দীপিত হবেন এবং আমি বিশেষ করে এটুকু বলি যে আপনাদের বৌদ্ধিক জীবন এবং সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জীবন সমৃদ্ধ হবে। 1937 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মহানাম্রতজি পিএইচডি ডিগ্রি উপাধি লাভ করেন।
আমেরিকায় অবস্থিতিকালে তিনি ভারতীয় দর্শন, ইসলাম ধর্ম প্রভৃতি বিষয়ে ভাষণ দান করেছিলেন। সে সময়ে এবং পরবর্তীকালেও মহানাম্রত জি তার প্রতিভা, শিক্ষা, জ্ঞান, ব্যক্তিত্ব এবং বাগ্মিতার জন্যে সমস্ত বিশ্বেই সম্মানিত হয়েছিলেন। 1939 মহানাম্রতজি ফিরে আসেন, মানে প্রায় দীর্ঘ 6 বছর পরে, একেবারে মানে পরিপূর্ণ মানুষরূপে, বক্তারূপে, চিন্তাবিদ রূপে তিনি ফিরে এসেছিলেন। ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1952 বৃন্দাবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর কৈলাসনাথ কাটজু তাকে ডিলিট উপাধি দিয়েছিলেন। তিরুপতি সংস্কৃত বিদ্যালয় এবং ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি তার সংস্কৃত শিক্ষা সংসদ থেকে মহোপাধ্যায় উপাধিতে সম্মানিত করেন। প্রায় ষাটটি মৌলিক এবং অনুবাদ গ্রন্থে তিনি রচয়িতা। তিনি উচ্চ আধ্যাত্মিক জীবনের সঙ্গে মানব প্রেমের মেলবন্ধনও ঘটিয়েছিলেন। আধ্যাত্মিক জীবন যে ইহজগতের দায় দায়িত্বকে অস্বীকার করতে শেখায়, সেরকম আধ্যাত্মিক জীবনের সঙ্গে তার বিরোধী ছিল এবং সেই জন্য মানুষের দুঃখ দুর্দশাকে সত্য বলে গ্রহণ করেছিলেন। সেই যুগে এটি খুব সহজ সাধ্য ব্যাপার ছিল না, কিন্তু ধীরে ধীরে স্বামী বিবেকানন্দের প্রবর্তিত মানুষের মধ্যেই ভগবানের প্রকাশ আছে জেনে মানব সেবাকেও ভগবত সেবার, ভগবত আরাধনার একটি বিশেষ অঙ্গ বলে মনে করতেন। 1999 সনে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি অমৃতলোকে যাত্রা করেন। ব্রহ্মচারীজির স্মৃতির প্রতি শ্রদ্ধায় তার নামে প্রতিষ্ঠিত মহানাম সেবক সংঘ এবং শ্রী শ্রী মহানাম্রত সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে। দেখছেন মহানাম্রত সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজকে তৈরি করে নিতে হয়। আধ্যাত্মিক জীবন যদি আমাদের পরম প্রিয় পথ হয়, উদ্দেশ্য হয়, তাহলে সমাজটিকে সেইভাবে তৈরি করার জন্য তৃণমূল স্তর থেকে কিছু পরিকল্পনা নেওয়া দরকার। সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট সেই কাজে ব্যস্ত থাকেন। আজকে বিষয় শ্রীমদ্ ভাগবত অনুসরণে কৃষ্ণলীলা আস্বাদন। টপিকটি যখন মহারাজ ব্রহ্মচারীজি বলেছিলেন, আমি খুব উল্লসিত হয়েছিলাম। আমি উল্লসিত হয়েছিলাম তার কারণ, যে আজকে সত্যিকারে এই বক্তৃতার নামে আমরা পূর্ণভাবে একটি কৃষ্ণ কথা শোনবার অবসর পাব, পূর্ণভাবে। কারণ ভক্ত হিসাবে ভগবানের লীলা কথা আমরা শুনতে খুবই আগ্রহী, এবং ভাগবত আমাদের সবচেয়ে সুন্দর করে, এবং আমি যে বলতে পারি একমাত্র ভাগবতী, সেটির সুযোগ করে দিয়েছে। সবচেয়ে বেশি করে সেই কথাই তিনি আমাদের জানিয়েছেন, যে ভক্ত হিসাবে ভগবানকে কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়, কীভাবে তার লীলা স্মরণ করতে হয়, সেই লীলা আস্বাদন করতে হয়। আমি প্রারম্ভে এই কথাগুলি বলছি তার কারণ, মহারাজজি যখন বলবেন এবং শেষ করবেন, তার বক্তৃতার রেশ আমাদের হৃদয়ে বাজবে
কণ্ঠে বাজবে, আমাদের বুদ্ধিকে প্রদীপ্ত করবে। আমরা সেখানে অন্য কোনো ভাষণের দ্বারা, সভাপতির ভাষণই হোক বা অন্য কোনো গান হোক, সেই রসভঙ্গ করতে চাই না। আমরা ধীরে ধীরে সেই কথা স্মরণ করতে করতে বিদায় নেব। আমার বক্তব্য সেই জন্য আমি পূর্বাহ্নেই অল্প স্বল্প বলে দিতে মনস্থ করেছি। আমরা ভগবানের লীলা আস্বাদন করতে চাই, তার পরিপূর্ণ ব্যাখ্যা তিনি করবেন, কিন্তু এই লীলা আস্বাদন তার তিনি যে কর্মগুলি করেছেন দিব্য কর্ম, সেগুলো আমরা ভাগবতে দশম স্কন্ধে পাই। সেখানে মুখ্যত সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর এই তিন লীলা, তিন রস পাই। গোকুলে বাৎসল্য রস, মা যশোদা কীভাবে আপ্লুত ছিলেন ভগবানকে সন্তান হিসাবে পেয়ে, তার মনোজগতে কী পরিবর্তন, কী আনন্দের সঙ্গে তার অবস্থান এই পৃথিবীতে। প্রতিটি মা তার সন্তানের সঙ্গে একাত্মতা অনুভব করবেন, তাদের সন্তানকে যখন আদর করবেন, এই তো লক্ষ্য। সেই ঘটনা আমাদের ব্যক্তিজীবনকে এইভাবে এইভাবে সুন্দরভাবে স্পর্শ করে, ব্যক্তিজীবনকে স্পর্শ করবে। তারপর আমরা যখন একটু বড় হই, ছোটোবেলায় তো খেলাধুলা করি সকাদের নিয়ে, সেই গোষ্ঠ লীলা, গোকুল থেকে চলে এলেন বৃন্দাবনে, সেখানে গোষ্ঠলীলা, সেখানে ছোট ছোট সব বয়স্কদের নিয়ে তার কি গভীর লীলা, সেগুলি এমন উপাদেয়। কিন্তু আমরা যারা ভক্তরা, তারা তখন শিশু নই, আমরা তখন বড়, আমরা ওই লীলা অনুসরণ করি, পড়ি আর উদ্দীপ্ত হই। আমরা আমাদের ছোটোবেলার কথা ভাবি, কিন্তু এও ভাবি আমরা কি এইরকম অপগণ্ড যখন ছিলাম, আমরা যখন পৌগণ্ড লীলার মধ্যে ছিলাম, আমরা কি সব করতাম হয়তো, কিন্তু এখন সেগুলো ভেবে আমরা পুলকিত হই যে এই লীলার ভেতরে কি দৈব ভাব সব লুকিয়েছিল। সেখানে শুধু যে সূক্ষ্ম লীলাই ছিল তা না, বৃন্দাবনে গোষ্ঠলীলায় বাৎসল্য লীলাও ছিল, ভগবান স্বয়ং সব কিছু হয়ে গেছিলেন এক সময়। গরু বাছুর থেকে শুরু করে তার সখারা পর্যন্ত ভগবান স্বয়ং, একমাত্র বুঝতে পেরেছিলেন বলরাম যে কী ব্যাপার, অদ্ভুত সব কথা। তারপর তার কালমিনেশন ঘটেছে মধুর লীলায়, সেই লীলা আস্বাদন। তিনি ভগবান রসবৈষ, রস হচ্ছে সবচেয়ে তার সর্বশ্রেষ্ঠতার স্বরূপ রস, আনন্দ ঘন সে রসের আস্বাদন এই সূক্ষ্মলীলায় বা দাস্যলীলায় বা বাৎসল্যলীলায়, সেই রসের সন্ধান তো নেই, সেই রস আছে মধুর লীলা শ্রীমতীর ভেতর, সেই রাসলীলার তত্ত্ব। আমরা সেগুলোকে বাহুল্যবোধে বর্জন করি, অনেক সময় সতর্ক বাণী শোনানো হয়েছে যে রাসলীলার কথা শুনবে না, তার জন্য প্রয়োজন অধিকারের অর্জন করতে হয়, আমাদের নিজেদের তৈরি করতে হয়। তমগুণ দূর না হলে, সত্যগুণে অবস্থান না করলে এই রাসলীলার মাধুর্য অনুভব করা যায় না। আশা করি ভক্তরা কিন্তু ভাবেন সবাই যে আমরা তমগুণকে পরিহার করেই সত্যগুণে অবস্থান করি, সেখানে এই পরম মাধুর্য ঘন মূর্তি রসরাজ শ্রীকৃষ্ণের এবং তার লীলা রসলীলা রাসের ভেতরে প্রকাশ হয়েছে। এ তত্ত্ব না জানলে আমরা এর অপব্যাখ্যা করি, সকলেই করে থাকেন, এবং আজকের যারা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স, যারা যুক্তিতর্কবাদী, তারা এইসব করেই আমাদের চিত্ত বিক্ষেপের কারণ হয়ে ওঠেন। তা সেই সব এখানে যারা সব আছেন তারা ভক্ত, তারা সত্যগুণের আধার, তার মানে এই নয় যে রজগুণ নেই,
রজগুণ আছে কিছু, কিন্তু আমরা সবাই এসেছি স্বচ্ছেচ্ছায় ভগবত কথা, ভগবানের কথা শুনবার জন্য। সেই জন্য আমরা সেই মূঢ় ব্যক্তির মতো নই, আমরা বুদ্ধিমান মানুষ, আমরা সত্যগুণে স্থিত হয়ে সেই রস আস্বাদন করব। আমি যেগুলো বললাম এগুলো ইন্ট্রোডাকশন, কিন্তু মহারাজজি গভীরভাবে আরও অনেক কথা আমাদের শোনাবেন, যিনি মহানামৃত ব্রহ্মচারীজির সাক্ষাৎ শিষ্য, সেইভাবে ভাবিত পূত পবিত্র জীবনে তিনি এতদিন ধরে অধিষ্ঠিত আছেন এবং সেইরকম একজন পরম ভাগবতের কাছ থেকে আমরা তার কথা শুনব। তিনি বলেছি এই সম্প্রদায়ের অধ্যক্ষ, এই সম্প্রদায়ের অধ্যক্ষ, একটি বড় সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়, তার পরিচালনায় তিনি আছেন, তার অধীনে অনেক ব্রহ্মচারী রয়েছেন, তারা জ্ঞানে গুণে শিক্ষায় বুদ্ধিতে খুবই উচ্চ, তার অনেক ভক্ত রয়েছে যারা শিক্ষায় দীক্ষায় সমাজে প্রতিষ্ঠিত। সেই জন্য আমরা এইরকম একজন মানুষকে এখানে পেয়েছি, কৃষ্ণতত্ত্ব, কৃষ্ণ রসতত্ত্ব, সেই রস আস্বাদনের জন্য আমরা কীভাবে তৈরি হব সেই কথা শুনবার জন্য আমি মহারাজজিকে আবার আমাদের সকলের শ্রদ্ধা ভক্তি প্রীতি নমস্কার জানাই, মহারাজকে অনুরোধ করি তিনি এক ঘন্টা আমাদের কৃষ্ণ কথায় আপ্লুত করে রাখুন, কৃষ্ণভাবে আমরা রসসিক্ত হয়ে উঠি। জয় মা, জয় রাধে, জয় মা। এখানে ওখানে এটা আপনি নিয়ে নেন, আমি নিজে যাচ্ছি, আমি আর আসছি। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্তানন্তময় বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎবন্ধু হরি, জয়তু মহানামৃত। শ্রদ্ধেয় স্বামীজি মহারাজ, মঞ্চের সামনে উপবিষ্ট সকল সাধু সন্ত, শ্রোতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, আজকে যে বিষয়ের উপর বক্তৃতা দিতে হবে বিষয়টি বিরাট এবং ব্যাপক। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা যেটা ভাগবতে বর্ণিত হয়েছে, প্রথমে একটু ভাগবতের স্বরূপ সম্বন্ধে আস্বাদন করব। প্রথমেই বলে রাখি, আমি যা বলবো সবই আমার গুরু পাদপদ্ম বৈষ্ণব আচার্য ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজির গ্রন্থ ভাষণ অবলম্বনে। ভাগবতের প্রকৃষ্ট পরিচয় হল বেদান্ত ভাষ্যরূপ ঔষধ। বেদ অনন্ত জ্ঞানের ভাণ্ডার,
তার সার হলো বেদান্ত, সে বেদান্তের ভাষ্য হলো ভাগবতম। এই বেদান্তের সূত্র রচনা করেছেন কৃষ্ণদেব বেদব্যাস, তিনি আবার ভাগবত রচনা করেছেন ভাষ্যরূপে, তাই বলা হয় অকৃত্রিম ভাষ্য, যার সূত্র তার ভাষ্য। শুধু তাই না, বলছেন গায়ত্রী ভাষ্যরূপৌষ বেদার্থ পরিবৃহিত, গায়ত্রী মন্ত্র ভাষ্য শ্রীমদ ভাগবতম। ভাগবত সম্বন্ধে স্বয়ং ভাগবত নিজে একটা পরিচয় দিয়েছেন, ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় শ্লোকে বলেছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুক্ত পিবত ভাগবতম রসম আলয়ম মুহুর রসিকা ভুবি ভাবুকা। এই শ্লোকে ভাগবতের পরিচয় দিয়েছে, কি পরিচয় দিয়েছে, নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম শব্দের অর্থ হল বেদ, যিনি অনন্ত জ্ঞানের ভাণ্ডার, সমস্ত জ্ঞানে বেদ হইতে নির্গত হয়েছে, সেই বেদকে বলেছেন কল্পতরু, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ জানেন, যার কাছে যা চাওয়া যায় সব পাওয়া যায়, এমন কোনো জ্ঞান নাই যা বেদে নেই। সে বেদরূপ কল্পবৃক্ষের গলিত ফলম, এই গলিত ফলম শব্দটি একটু তাৎপর্যপূর্ণ। একটা গাছের ফল আমরা দুভাবে পেতে পারি, একভাবে পাওয়া যায় আকশি দিয়ে, আর একভাবে পাওয়া যায় গাছের ফলটি যখন পরিপক্ক অবস্থায় এসে বিন্তচ্যুত হয়ে নিচে পড়ে। তো ভাগবত নিজে বলছেন আমি গলে পড়া ফল, নিগম কল্পতরু গলে গলিত ফলম, কৃপায় প্রকটিত হয়েছেন। সুখমুখাদ অমৃত দ্রব সুখ, সুখদেবের মুখামৃতে আরো মধুময় হয়েছে। পিবত ভাগবতম রসম আলয় মুহুর রসিকা, এই ভাগবত রসকে পান করতে বলছে। ভাগবত এমন একটি রস, যেমন একটা ফল, রসালো ফল, একটা আমের যদি আমরা তুলনা দেই, দৃষ্টান্ত দেই, একটা আম রসালো ফল, কিন্তু আমের ত্বক আছে, আটি আছে। তো ভাগবত এমন একটি ফল বলছেন হ্যাংস বর্জিতম, ত্বকও নাই আটিও নেই, রসালো ফল, সেই ফল পান করতে বলছে। পিবত ভাগবতম রসম আলম আমৃত্যু পর্যন্ত পান করতে বলছে, কাদের, রসিকা ভুবি ভাবুকা। একটা সভায় দুই রকম ভক্ত থাকে, একরকম ভক্ত থাকে রসিক ভক্ত, আর এক রকম ভক্ত থাকে জ্ঞানী ভক্ত। এই দুই ভক্তের আশ্চর্য শ্রীমদ ভাগবতম। ভাগবত হল বেদবৃক্ষের ফল। বেদ আর ভাগবতের পার্থক্য কি, বেদ বলছে ব্রহ্মের কথা, ভাগবত বলছে ভগবানের কথা। ভাগবতের আশ্চর্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। পার্থক্য হল বেদান্তবাদীরা বলেন আমাদের ঠাকুর ভগবান হল ব্রহ্ম, আর ভাগবত বলেন আমাদের ঠাকুর অত বড় নয়, তিনি প্রিয়তম পুরুষোত্তম। বেদান্ত বলেন আমাদের ভগবান শ্রেষ্ঠ, ভাগবত বলেন আমাদের ভগবান শ্রেষ্ঠ না প্রেষ্ঠ। বেদান্ত বলে আমাদের ভগবান সর্বেশ্বর, ভাগবত বলেন আমাদের ভগবান সর্বেশ্বর না, তিনি ভক্তের কিঙ্কর। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগে গায়ে, ভক্তের কিঙ্করে আপন ইচ্ছায়। বেদান্ত বলেন আমাদের ভাগবত হল বিশ্ব পালন করে পালক, আর ভাগবত বলেন আমাদের ঠাকুর পালিত যশোদার দ্বারা পালিত। বেদান্ত বলেন আমাদের ঠাকুর হল রসবৈশ্য, রস, রসের স্বরূপ, আর ভাগবত বলছেন আমাদের ঠাকুর রসিক।
একই বস্তু, ব্রহ্ম আর ভগবান কোনো পার্থক্য নেই। সমস্ত বেদ বেদান্ত ব্রহ্মের কথা বলছেন আর ভাগবত বলছেন ভগবানের কথা, পার্থক্যটা কি? আমার গুরুদেব একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, ব্রহ্ম আর ভগবানের পার্থক্য হলো আপনার জল পিপাস পেয়েছে, আপনি একজনের কাছে বললেন আমাকে এক গ্লাস জল দিন, তিনি ঘর থেকে প্লেটে দুখণ্ড বরফ এনে আপনার সামনে রাখলেন, আপনি বললেন আমার জল পিপাসা পেয়েছে আপনি বরফ দিলেন কেন? বলে জল আর বরফ একই তো বস্তু, জল আর বরফ তো একই, জলই ঘন হয়ে বরফ হয়, আপনার বরফে তৃষ্ণা যাবে না, আপনার চাই জল। জল আর বরফের পার্থক্য কি? বরফে তৃষ্ণা নিবারণী শক্তি অব্যক্ত, জলে তৃষ্ণা নিবারণী শক্তি সুব্যক্ত। বরফ খণ্ড হলো ব্রহ্ম আর জলের গ্লাস জল হইল ভগবান, এই হলো ব্রহ্ম আর ভগবানের পার্থক্য। আরো সুন্দরভাবে গুরুদেব বলছেন যে আপনি বাজার থেকে দুই ভরি ওজনের সোনা একখণ্ড স্বর্ণ এনে আপনার স্ত্রী হাতে দিলেন, স্ত্রী কি করবে? এদিকে দিয়ে তাকিয়ে দেবে কেউ দেখলো কিনা, তাই তাদের স্বর্ণখণ্ড আলমিরায় পুরে রাখবে। আর যদি আপনি দুই ভরি সোনার একটি সুন্দর হার এনে আপনার স্ত্রীর হাতে দিতেন, তিনি কি করতেন? হারটি পরে একটা মধুর হাসি দিত। এই স্বর্ণখণ্ড হলো ব্রহ্ম আর গলার হারটি হলো ভগবান, এই হলো সমস্ত বেদ বেদান্ত ব্রহ্মের কথা বলছে, ভাগবত বলছেন ভগবানের কথা আর ভগবান শ্রীকৃষ্ণের কথা। বলা ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এসে চারটা ভূমিতে লীলা করেছেন, বৃন্দাবন মথুরা কুরুক্ষেত্র দ্বারকা, এই চারটি ভূমিতে লীলা করেছেন। চারটি ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তি একটাই, একটাই পার্সোনালিটি, অথচ এক এক ভূমিতে এক এক রকম মনে হয়। বৃন্দাবনে একরকম মনে হয় কৃষ্ণকে দেখে, মথুরার কৃষ্ণ একরকম, দ্বারকার কৃষ্ণ একরকম, কুরুক্ষেত্রের কৃষ্ণ একরকম। কোনো সাহিত্য বা কাব্য তৈরি হতে গেলে যাকে কেন্দ্র করে তৈরি হয় তার একটা বিশেষ গুণ থাকতে হয়, যাকে তাকে নিয়ে কোনো সাহিত্য কাব্য তৈরি হয় না। কী গুণ? তার স্বভাবটি হতে হবে ধীর। ধীরের অর্থ বলছেন বিকারের হেতু থাকা সত্ত্বেও যিনি বিকারগ্রস্ত নন তাকে বলছে ধীর। বিকার মানে ক্রোধ, একটা চিত্তের বিকার, ক্রোধের কারণ থাকবে কিন্তু আপনার ক্রোধ হবে না, কামনার বস্তু সামনে আসবে কিন্তু কামনা জাগবে না, তবেই আপনাকে বলছে ধীর। কালিদাসের সংজ্ঞায় বলছেন বিকার ও হেতু সব বিক্রান্তে যেসাঙ্গ চেতাংশী তব ধীর। কৃষ্ণ ছিলেন এ ধীর স্বভাবের। এ ধীরের আবার চারটে মধ্যে চারটে নাম বলেছেন, বৃন্দাবনে যখন তখন তাকে বলা হয় ধীর ললিত নায়ক, মথুরায় যখন ধীর শান্ত নায়ক, কুরুক্ষেত্রে ধীর উদাত্ত নায়ক, দ্বারকায় ধীর উদ্যত নায়ক। ধীর ললিত নায়কের কোনো দৃষ্টান্ত দিয়ে বোঝানো যাবে না, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই। তো লক্ষণ বলা যাবে, লক্ষণ কি? পুরুষ যোশিত কিম্বে স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মত মদন। ভগবান শ্রীকৃষ্ণের রূপের এমনই লালিত্য, মানুষ তো মানুষ পশুবর্গে সকলকে আকৃষ্ট করে, এটা ধীর ললিত নায়ক। আর মথুরায় যখন ধীর শান্ত নায়ক, শান্তনা দৃষ্টান্ত দেওয়া যাবে, রাজা দুরিষ্টি রামচন্দ্র ধীর শান্ত নায়ক। আর কুরুক্ষেত্রে ধীর উদাত্ত নায়ক, উদাত্ত কণ্ঠে গীতার কথা বলছে। আর দ্বারকায় ধীরুদ্যত নায়ক, তুলনা করে অর্জুনের সাথে। এই চারটা ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে, অশেষে বিশেষে করিল রসের চর্বণ। এর ভিতরে বৃন্দাবন লীলাটা হলো মাধুর্যমণ্ডিত, আর মাধুর্যমণ্ডিত কথায় ভক্তদের আশ্বাদ্য, তাই ভাগবত বলছে মাধুর্য ভগবত্তা সার ব্রজ করিল পরচার, তাহা সুগ বেসর নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে যাহার শুনিয়ে মাতে ভক্তব। এই মাধুর্যময় কথা শুনলেই ভক্তদের আনন্দ হয়। ভাগবত বারোটি স্কন্ধ, বারোটি ভাগ, তার ভিতর দশম স্কন্ধ হইল কৃষ্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণের। আর দশম স্কন্ধ হলো সব থেকে মধুরতম, দশম স্কন্ধকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রফুল্ল বদন, হাসি ভরা মুখ। তা আমরা দশম স্কন্ধের কিছু কিছু লীলা খুব সংক্ষেপে আস্বাদন করতে হবে, এক একটা লীলা বলতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে, কিন্তু আমার সময় এক ঘন্টা, তার ভিতরে 10 মিনিট চলে গেল মনে হয়। সেই লীলা আস্বাদন করার চেষ্টা করব, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর চোখে দৃষ্টি করবেন। প্রথমে পুতুনা মক্ষণ লীলা। আপনারা জানেন
সে পুতনা কংস, কংস পুতনাকে পাঠিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য। তিনি শুনেছিলেন যখন তার বোন দেবকীকে বসুদেবের সাথে বিয়ে দিয়ে মথুরার বিরাট শোভাযাত্রা করে শ্বশুরালয়ে পাঠাচ্ছে, তখন একটা অশরীরই বাক, একটা দৈববাণী শুনেছিলেন, আরে মূলত তুই যাকে এত আদর করে শ্বশুরালয়ে পাঠাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোর হন্তা, তুই মেরে ফেলবে। এই শুনে কৃষ্ণের চিন্তা হলো, তারপরে শুনতে পেলেন যে তাকে মারবে, তার জন্ম হয়ে গেছে, তাই তাকে মারার জন্য পুতনাকে ডাকলেন। পুতনা রাক্ষসী, তার পরে লোকবালাগ্নি রাক্ষসী রুধিরা আসনা, এলো পুতনার পরিচয়। তা পুতনা একটা ছিল মায়াবিনী ছিলেন, যখন যেরকম বেশ নিতে পারতেন, তাই কংস পুতনাকে ডেকে বললেন যে আমাকে যে মারবে তার জন্ম হয়ে গেছে, কোথায় জন্ম হয়েছে কবে জানি না, তাই তুমি তো অনেক রূপ ধারণ করতে পারো, এ গোকুলে যাও, এই কদিনের ভিতরে যত পুত্র সন্তান জন্ম তাকে মেরে ফেলবে। পুতনা বলছে তো আমার সহজ ব্যাপার। পুতনা সুন্দর একটা রমণীর বেশ নিয়ে, খুব সুন্দর রমণীর বেশ নিয়েছেন, এমন সুন্দর বেশ নিয়েছেন যে দেখছে সেই একদম আনন্দে আটখানা, এত সুন্দর, যেমনি তার কেশবিন্যাস তেমনি তার বেশবিন্যাস, তেমনি তার চলার ভঙ্গি তেমনি তার চোখের চাহনি, একটা অদ্ভুত সুন্দরীর বেশ নিয়ে তার হাতে একটা পদ্মফুল নিয়ে ঘুরছে। সকলে বলছে আহা, মনে হচ্ছে যেন স্বয়ং পদ্মহস্তা লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মীদেবী এসছেন। আবার কেউ কেউ বলছে আসবেন না, লক্ষ্মীপতি এসছেন, লক্ষ্মীদেবী না এসে পারে। এইভাবে পুতনা এসে গোকুল গ্রামে ঘুরছে, আর যেখানে যেখানে পুত্র সন্তান পাচ্ছে তাদের মেরে ফেলছে। সংবাদ পেয়েছেন ইতিমধ্যে যে যশোদার নন্দালয় একটি কিছুদিন আগে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সে পুতনা নন্দালয়ের দিকে চলছেন। পুতনার কথা মা যশোদাও শুনেছেন, লক্ষ্মীদেবী এসছেন। তো মা যশোদা মনে মনে ভাবছেন যে আমার গোপালের তো ছোটোবেলার থেকেই নানান রকম বিপদ যায়, তো শুনছি একজন কে এসছেন একদম লক্ষ্মীদেবীর মতো, যদি এসে আমার গোপালকে একটু স্পর্শ করে তা আমার গোপালের বিপদ চলে যাবে, মা মনে মনে ভাবছেন। তো মা যশোদা রাজধানীতে ইচ্ছে করলে তিনি যেতে পারেন না, ঘরের বাড়ির বাইরে যেতে পারেন না, মনের মনে ইচ্ছা তার। তো পুতনার সংবাদ পেয়ে ধীরে ধীরে নন্দালয়ে আসছেন, যশোদা আঙ্গিনায় প্রবেশ করছেন আর যশোদার কোলে গোপাল। গোপালকে দিকে দূর থেকেই পুতনা খুব সুখ্যাতি করছেন যে সত্যি যশোদা তোর মতো ভাগ্যবতী পৃথিবীতে কেউ নেই, এত সুন্দর ছেলে তোর, তোর ছেলেটি দেখলে মন ভরে যাচ্ছে, আহা কি সুন্দর রূপ, যেমনি তার বদনটি তেমনি তার কণ্ঠ দুটি কেমনি তার চোখ দুটি কেমনি তার চরণ দুখানি, আহা কি মধুর, সত্যি যশোদা তোর মতো ভাগ্যবতী কেউ নেই। এই কথা শুনে যশোদার খুব আনন্দ হচ্ছে, সকলের আনন্দ হয়, আপনার সন্তানের যদি কেউ সুখ্যাতি করে আপনার আনন্দ হবে না? এই বলতে বলতে পুতনা যশোদার কাছাকাছি এসে একদম পাশে বসে পড়ল, বসে বলছে যশোদা তোর ছেলেকে দিবি একটু আমাকে? যশোদা তো উদ্গ্রীব হয়ে গেছে সেই শোনার থেকে, যে যশোদা বলতে তো পারে না যে আমার ছেলেকে তুমি একটু নাও, বলছে নিশ্চয়ই দেবো, দেবো না কেন? এই পুতনা যশোদা গোপালকে কুলে নিল, যেন সাক্ষাৎ মৃত্যুকে বরণ করে নিলেন। পুতনা এসেছে মারতে, কী করে মারবেন কী করে মারবেন শুনবেন, বাচ্চাদের চরম পরম আশ্রয়স্থল মাতৃস্তন, পুতনে এসেছে সে মাতৃস্তনে কালোগুডু বিষ মেখে, যে বিষ একটু জীবে লাগার সাথে অবধারিত মৃত্যু। তো পুতনা গোপালকে কোলে নিয়ে ধীরে ধীরে আদর করে সে আসল কাজটি, সে বিষ্ণুপ্তের স্তনটি মুখে দিল, যেই মুখে দিল আর গোপাল কি করলো, যা দিতে এলো তা তো আকর্ষণ করলই, যা দিতে আসেনি তা ধরে আকর্ষণ করলো, কি দিয়ে দিতে আসেনি, প্রাণটি দিতে আসেনি গোপাল, সে পুতনার বিষ্ণুপ্তের স্তনের বিষ সহ তার প্রাণ বায়ুতে আকর্ষণ করলেন। আকর্ষণ যখন করছেন তারপর তার একটা মৃত্যু যন্ত্রণা আছে, পুতনা স্থির থাকতে পারছে না, পুতনা দাঁড়িয়ে বলছে ছাড় ছাড় অনেক হয়েছে, আর খেতে হবে না আর খেতে হবে না, গোপাল আর ছাড়ছে না। গোপাল যে পুতনার স্তনটি মুখে দিয়ে ধরে রেখেছে ধরেই আছে। কিছুক্ষণ পর পুতন গোপাল কী করলো, পুতনার স্তনের বিশেষ সাথে পুতনার প্রাণ বায়ু আকর্ষণ করলেন, আর পুতনাটা বিরাট চিৎকার করে ঘর বাড়ি কয়েকজন জায়গা নিয়ে পড়ে গেল।
নন্দরাজা গেছিল কংসকে সব বকে খাজনা দিতে, খাজনা দিতে গিয়ে যখন বসুদেবের সাথে দেখা করতে গেলেন তো বসুদেব বলছে তুমি এখানে কেন, তুমি শিগগির চলে যাও গোকুলে, গোকুলে একটা বিপদ। সেই শুনে নন্দরাজা তাড়াতাড়ি চলে আসছে, আসতেই পথে পুতুনার চিৎকার শুনেছেন, শুনে তাড়াতাড়ি চলে আসছে। আর এদিকে মায়েরা চিন্তা করছে পুতুনার কোলে তো গোপাল ছিল, গোপাল কোথায় গেল, সকলে গোপালকে খুঁজছে। আর পুতুনার দেহটা বিরাট, প্রায় দু তিন তেলা উঁচু হবে, সে পা দুইটা চরণ দুটি মানে দুইটা তাল গাছের মতো, সেই স্তন দুটি দুটো পর্বতের পাথরের খণ্ডের মতো, নাসারন্দ পর্বতের গুড়ের মতো বিরাট চেহারা। আর নন্দরাজা তাড়াতাড়ি চলে এসছেন, আর মায়েরা সব গোপালকে খুঁজ, গোপাল কোথায় গোপাল কোথায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখেন যে গোপাল পুতুনার বুকের উপর স্তনটি মুখে দিয়ে মিটি মিটি হাসছে। দেখেন কি অপূর্ব মাধুর্য, এত বড় একটা রাক্ষসী দলন করলেন, মেরে ফেললেন, কি করতে, স্তন পান করতে করতে। এইটাই লীলা হলো মাধুর্য। আমরা কালীয় দমন লীলায় দেখেছি কালীয়কে দমন করলেন কৃষ্ণ কি করলে, কালীয়র মাথার উপর নৃত্য করতে করতে কালীয়কে দমন করলেন, আর পুতুনার মতো রাক্ষসী দলন করলেন স্তন পান করতে করতে। এইটা লীলার মাধুর্য। তো মায়েরা গোপালকে এনে তাড়াতাড়ি তাকে সে গোমূত্র গোময় খাইয়ে দিল, সমস্ত গরুর লেজ দিয়ে সমস্ত অঙ্গ বুলিয়ে দিল, সেই করোনার বিজন্যার নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে যাতে গোপালের কোনো অমঙ্গল না হয়। আর নন্দরাজা এসে সকলকে বলছে শোনো, এই পুতুনার রাক্ষসী মায়াবিনী, ওকে বিশ্বাস করতে নেই না, কুঠার এনে দেহটি খণ্ড খণ্ড করো। রাজা বলার সাথে সকলে কুঠারে খণ্ড খণ্ড করে বলে অনেক দূরে নিয়ে যাও, লোকালয়ের বাইরে নিয়ে আগুন দিয়ে অগ্নি সংযোগ করে দাও। সকলে দেহটি খণ্ড খণ্ড করে আগুন দিয়ে দিল। আগুন দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল, মানুষের দেহ পোড়ালে তো দুর্গন্ধ আসে, কিন্তু অদ্ভুত, পুতুনার দেহে অগ্নিসংযোগ করার সাথে সাথে সমস্ত ব্রজমণ্ডল অগুরুচন্দনের গন্ধে ভরে গেল। আশ্চর্য, এটা কী করে সম্ভব, পুতুনার রাক্ষসী রুধিরাসনা সে বাচ্চাদের মেরে রক্ত, এমন পাপীয়সী তার দেহ থেকে তো দুর্গন্ধ আসার কথা, কিন্তু কী আশ্চর্য, সেই দেহ থেকে অগুরুচন্দনের গন্ধ। শুধু তাই না, পুতুনের গতি কী দিলেন জানেন, পুতুনের কী গতি দিলেন, স্বর্গে ধাত্রী গতি দিয়ে দিলেন। গোপাল বলল তো স্তন পান করতে এসছিস তো যা স্বর্গে, চিরকাল স্তন পান করাবে। এত বড় রাক্ষসীর কোনো শাস্তি দিলেন না, আর তাকে পাঠিয়ে দিলেন একদম স্বর্গে। আশ্চর্য, এটা মধুর, এত বড় একটা শক্তির কোনো শাস্তি নেই তাকে দিলে। গোপালকে জিজ্ঞাসা করলে গোপাল কি বলবে জানেন, গোপাল বলবে শাস্তি দিয়ে দেবো, সময় পেলাম তো না। এটা আমার কেমন কথা, সময় পেলেন না, এত বড় একটা রাক্ষসী শাস্তি না দিয়ে তো স্বর্গে পাঠিয়ে দিলেন। বলে কি করবো, সময় পেলে তো শাস্তি দেবো, যেই মাত্র পুতুনা আমাকে কোলে নিয়েছে, আদর করেছে, স্তন পান করেছে, সাথে সাথে সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল, তা শাস্তি দেবো কিসের, পাপ তো নেই দেহে। বলে এত বড় পাপীয়সী, সে অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, আপনাকে তো স্তন পান করিয়েছে, আদর করে যত্ন করে করায় নাই আপনাকে মারার জন্য। বলে যে করেই হোক, আদর তো কোলে তো নিয়েছে, আদর তো করিয়েছে, স্তন তো পান করিয়েছে, সুতরাং তার আর শাস্তি দেওয়ার উপায় নেই। গীতায় বলছে না, অভিচেত সুদূর আচার ভজতে মাম অনন্যবাক সাধুরে বা সম্মন্তব্য সম্যক ব্যবস্থিত, সুদূরাচারও যদি হয় সে যদি আমাকে শুধু স্মরণ করে, মনকে স্থির করে, তারই সদ্গুর ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসচ্ছান্তে নিগচ্ছতি কন্তীয় প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশতি, এর সাধু হয়ে যায়। আর এ তো পুতনা আমাকে আদর করেছে, কুলে নিয়েছে, তো পুতনার সদ্গতি হবে না। আশ্চর্য, এত একটা রাক্ষসীর কোনো শাস্তি না দেশ তাকে স্বর্গে পাঠিয়ে দিলেন। এত পুতুনা মুখ্যণ আমরা শুনলাম, পুতুনা এত বড় পাপীয়সী তাকে কৃষ্ণ স্বর্গে পাঠিয়ে দিলেন। তাই পুতুনা মুখ্যণ শুনে কী লাভ হবে, আমার গুরুদেব শুনতে আস্বাদন করছেন, লাভ কী হবে শুনবেন, লাভ হবে মনে করেন একটা বাড়িতে নিমন্ত্রণ, অনেক লোক নিমন্ত্রণ করছে, বড়লোকের বাড়ি সবাই নিমন্ত্রণ খেতে যাচ্ছে। এই বড় বড় বড়লোকের নিমন্ত্রণ বাড়িতে শুধু নিমন্ত্রিত তারাই যায় না, যারা গরিব কাঙাল রবাহুত অনাহুত তারাও যায়, তা খেতে তো পারে না, তাদের বড়লোকের বাড়ি একটু খেতে পায় বেশ কদিন ভালো থাকবে। একবার নিমন্ত্রণ সবাই যাচ্ছে, সবাই নিমন্ত্রণপত্র হাতে আছে চলছে, তাদের চিন্তা নেই নিমন্ত্রণপত্র হাতে গেলে পরেই তাদের বসিয়ে খাওয়াবে। আর যারা অনিমন্ত্রিত যাদের বলা হয় রবাহুত অনাহুত তারাও যাচ্ছে, তারা যে যাচ্ছে তাদের মনটা একটু দুর্বল, মনে ডিপ ডিপ করে যাচ্ছি তো, বাড়ির মালিক যেন কেমন, সে বাড়ির দরজায় দিয়েই ফিরিয়ে দেয় কিনা, তার দূর থেকে বলবে এই আজকে তোমাদের না, আজকে আমার বিশেষ নিমন্ত্রিত লোক আছে, কী যে করবে জানতো না, এটা মনটা দুর্বল মন নিয়ে চলছে। মনে কর নিমন্ত্রণ বাড়ির কাছাকাছি যখন গেল, তখন ওই নিমন্ত্রণ বাড়িতে একটা লোক খেয়ে বেরিয়ে এসছে, তাকে জিজ্ঞেস করলেন ভাই
আপনি কোথার থেকে এলেন? বলে এই তো নিমন্ত্রণ বাড়িতে গেলাম। নিমন্ত্রণ বাড়িতে গেলেন, খেলেন? হ্যাঁ। আচ্ছা বলেন তো নিমন্ত্রণ বাড়ির লোকটি কেমন? বলে কেমন কেন? আসলে আমাদের তো নিমন্ত্রণ নেই, তাই ভাবছি নিমন্ত্রণ বাড়ির লোক কেমন খেতে দেয় কিনা। সেই লোকটি যদি বলে নিমন্ত্রণ বাড়ির লোকটি দয়ার সাগর, কিচ্ছু দেখছে না, যে যাচ্ছে তাকেই ভরপেট খাইয়ে দিচ্ছে, এই কথা শুনলে আপনি একটু লাভ হবে না? তা আমরা সবাই সকলের গন্তব্যস্থান কোথায় জানেন? শেষের দিনে ওই নন্দ নন্দনের চরণ প্রান্তে। যাদের নিমন্ত্রণ আছে অর্থাৎ যাদের সাধন ভজন আছে তাদের তো চিন্তা নাই, তারা তো নন্দনের চরণ পাবেনি। আমাদের মতো হতভাগা যারা সাধন ভজন করি নাই, সময় থাকতে ডাকি নাই, কখনো বলি নাই ঠাকুর তোমার চরণের শরণ নিলাম, আজকে শেষ দিনে আমরাও চলছি, চলতে চলতে ভাবছি ঠাকুর কি আমাদের চরণের স্থান দেবেন, কোনদিন তো ঠাকুরকে ডাকিনি। যেতে যেতে নন্দলার কাছে যখন গেলাম তখন দেখি নন্দলায় থেকে পুতুনা বেরিয়ে এসছে। পুতুনাকে দেখে বলছে, এই পুতুনা তুমি কোথার থেকে গেলে? বলে নন্দলাইতে গেলাম। নন্দলাইতে গেলে? আচ্ছা বলো তো নন্দনন্দন কীরকম? বলে কেন কেন, কোনোদিন তো তোরে ডাকি নেই, কোনোদিন স্মরণও করিনি, আজকে কি তিনি আমাদের চরণের স্থান দেবেন? পুতুনা বলছে, নন্দনন্দন দয়ার সাগর, কংবা দয়ালু শরণং ব্রজে, এমন দয়ার ঠাকুর ছাড়া কার শরণ লইব? এই যে আমি পুতুনা, আমাকে চেনেন? আপনাদের তো মানব কুলে জন্ম, আমার ঘৃণ্য রাক্ষস কুলে জন্ম, আপনাদের এরকম ঘৃণ্য কুলে জন্ম হয়নি। আপনারা কী করেন? চাকরি করেন, ব্যবসা করেন, আমি কী করি জানেন? ছোটো বাচ্চাদের এই বিষ খেয়ে মারি, এমন কুকাজ আপনারা করেন না। আপনারা কী খান? আমিষ খান, নিরামিষ খান? আমি কী খান জানেন? এই বাচ্চাদের মেয়েদের রক্ত খাই, এমন কুখাদ্য আপনারা খান না। তারপর প্রয়োজনে ছলনার আশ্রয় সবাই নেয়, আমি কী ছলনা করি জানেন? মাতৃবেশ, মার সাথে ছলনা করেছি। আমার মতো পাপী অসুখী যিনি স্বর্গে ধাত্রীগতি প্রদান করিয়াছেন, সেই করুণাময় ঠাকুর ছাড়া কার শরণ লইব? পুতুনা মক্ষণ লীলায় পুতুনা আমাদের আশার বাণী শুনিয়ে দিলেন, যান এগিয়ে যান নন্দনন্দনের চরণ প্রান্তে। তিনি তা কাউকে বিমুখ করে নাই, তাকে স্থান পাবেনি। এই পুতুনা মক্ষণ লীলায় এই আমরা একটা শিক্ষা পেলাম। ভগবান শ্রীকৃষ্ণ সেই তার বাল্যলীলা, মা যশোদার কাছে প্রায় এসে নালিশ করে যাচ্ছে সকলে, যশোদা তোর ছেলেটাকে একটু শাসন করিস, তোর ছেলের যন্ত্রণায় বাড়িতে বিশেষ করে নারায়ণ পূজার জিনিস রাখতে পারি না। কী করে যে বোঝে এইটাই নারায়ণ পূজার আগে এইটা চুরি করে খায়, একটু শাসন করিস। যশোদা বলছে, এই শোন, তোরা চিনিস গোপালকে? নন্দরাজার ছেলে, বাড়ির বেড়ে 9 লক্ষ ধেনু আছে, তাতে যা দুধ হয় সেই দুধ যদি ক্ষীর মাখন না করে ঢেলে দেয় না, দুধের বন্যা তো তোর গোকুলগ্রাম ভেসে যাবে। তার ছেলে তোদের বাড়ি গিয়ে ননী মাখন চুরি করে, বলার আর জায়গা পাস না, সে বলে বিশ্বাস করে না। রোজই ব্রজমাইরা আসে, এক একজনের যার যখন সময় আসে, এসে গোপালকে দর্শন করে আদর করে যায়, নাহলে ওদের দিনটা ভালো যায় না। এক এক সময় আসে। একদিন হলো সকল মিলে এসছে, সকল মিলে এরকম কোনো দিন আসে না, আসছে মা যশোদা সকল মিলে আসছে, একটু ফুসফাস কথা মনে বিরাট কথা, 50-60 জন মিলে যদি এক জায়গায় বসে কথা বলেন। মা যশোদা বলে, এই কিরে তোরা সবাই এসছিস, এরকম তো কোনো দিন আসিস না, কী ব্যাপার? একজন ব্রজমাই বলছে, শোনো, আমরা তোমার কাছে তোমার গোপালের বৃদ্ধ নালিশ করতে আসি, তুমি আমাদের কথা শোনো না, তুমি আমাদের কথা পাত্তা দাও না, তাই আমরা সবাই আজকে এসছি তোমার ছেলের বৃদ্ধে নালিশ করতে। কি গোপালের বৃদ্ধে? হ্যাঁ। কী করে জানো না? তোমার গোপালের জন্য আমরা নারায়ণ পূজার জন্য জিনিস রাখতে পারি না, যেখানে রাখে সেখানেই। কী করে যে বোঝে যে না নারায়ণ পূজার জিনিস আগে এইটা চুরি করে খায়? আজকে তোমার কাছে সবাই মিলে এসে নালিশ করতে। মা যশোদা সবাই